ভোলার বোরহানউদ্দিনে এইচপিভি টিকা নেয়ার পর 62 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার বেলা 12টার দিকে জ্ঞানদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে 5 জনকে সদর হাসপাতাল ও বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সিভিল সার্জন মনিরুল ইসলাম জানান, বিদ্যালয়টিতে 162 জন টিকা নিয়েছিল, পরে একজন অসুস্থ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে এক এক করে বাকিরাও অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসক জানান, পরীক্ষা নিরীক্ষায় শিক্ষার্থীদের শারীরিক সমস্যা পাওয়া যায়নি, তারা গণমনস্তাত্ত্বিক অসুস্থতায় আক্রান্ত হয়েছে বলে ধারণা ডাক্তারদের।